হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখা হচ্ছে কিভাবে সোলো কম্পিউটারকে ফাস্ট করতে হয়। ফিরছি ইন্টোর পর। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি, তাদের মাঝে মাঝে একটা সমস্যা দেখা দেয় যে কম্পিউটার মাঝে মাঝে হ্যাং হয়ে যায় অথবা কম্পিউটার স্লো হয়ে যায়। এই স্লো হয়ে যাওয়া বা হ্যাং হয়ে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো নিয়েই আজকে কথা বলবো। প্রথম কারণ হলো যে আমাদের যাদের ল্যাপটপ বা পিসির র্যাম 2 GB, তারা হয়তো বেশিরভাগই 64-bit অপারেটিং সিস্টেম ইনস্টল করে। এটা একটা কারণ যে কম্পিউটার স্লো বা হ্যাং হয়ে যাওয়ার জন্য। কারণ যাদের 2 GB র্যাম, তাদের অবশ্যই উচিত যে 32-bit অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য। 64-bit অপারেটিং সিস্টেম যদি ইনস্টল করা হয় তাহলে পিসি হ্যাং করবে। আর যাদের 4 GB র্যাম বা তার বেশি র্যাম থাকে ইনস্টল করা থাকে, তাদের জন্য 64-bit বেটার। এই হলো র্যামের কথা। এখন আপনাদের দেখাবো যে কিভাবে কম্পিউটার ফাস্ট করতে হয়। এখন আর একটা পয়েন্ট হলো যে কিছু কিছু ইউজার আছে যারা অনেক দিন ধরে একই অপারেটিং সিস্টেম ব্যবহার করছে বা একই অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছে, অর্থাৎ তারা উইন্ডোজ সেট আপ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেয়। হয়তো 1 বছর বা 6 মাস এরকম হয়েছে। এটাও একটা কারণ হতে পারে উইন্ডোজ কম্পিউটার হ্যাং করার জন্য বা কম্পিউটার স্লো হয়ে যাওয়ার জন্য। এই জন্য 6 মাস পর বা 1 বছর পর অবশ্যই উইন্ডোজটা নতুন করে ইনস্টল করবেন। তাছাড়া একটা কারণ আছে যে ভাইরাসের আক্রমণ। সো আরো কিছু কারণ আছে যেটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে হবে। এই জন্য চলেন এদিকে আসি। প্রথমে আপনাদের কিবোর্ড থেকে স্টার্ট প্লাস আর সাথে প্রেস করুন। প্রেস করার সাথে সাথে রান কমান্ড চালু হবে। রান কমান্ড চালু হওয়ার পর এখানে এখানে টাইপ করুন এখানে টাইপ করুন প্রিফেচ, PREFETCH। প্রিফেচ লিখে জাস্ট এন্টার অথবা ওকে প্রেস করুন। দেখুন যে এখানে অনেকগুলো জাঙ্ক ফাইল জমা হয়ে আছে এখন এগুলো একসাথে কন্ট্রোল এস এর মাধ্যমে সবগুলো একসাথে সিলেক্ট করার পর জাস্ট হিট ডিলেট, জাস্ট ইয়েস ওকে। তাছাড়া আবার স্টার্ট প্লাস আর প্রেস করুন। এখানে লিখুন টেম্প, এখানে দেখুন অনেকগুলো টেম্পোরারি ফাইল জমা হয়ে আছে। এটাও একটা কারণ কম্পিউটার হ্যাং বা স্লো হওয়ার জন্য। সো এটা ডিলিট করার জন্য শিফট বাটন চেপে ধরে ডিলিট প্রেস করে জাস্ট ও এন্টার বা ওকে এটা থাকবে। তারপর আবার স্টার্ট চেপে ধরে আর প্রেস করুন। প্রেস করার পর জাস্ট এখানে পার্সেন্টেজ, তারপরে আবার অ্যাগেন টেম, এখন ওকে। এখানে দেখুন যে আরো অনেকগুলো টেম্পোরারি ফাইল আছে যেগুলো অনেক দিন ধরে জমা আছে। সো এটা ডিলিট করার জন্য আবার অ্যাগেন শিফট প্রেস করে ডিলিট, ইয়েস। তাছাড়া আরো অনেক কারণ আছে যে যেমন অধিক সফটওয়্যার ইনস্টল করা, এটা অনেকটা কারণ হয়ে থাকে যে অধিক সফটওয়্যার ইনস্টল করা। সো আমরা যত সম্ভব অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো আনইনস্টল
করে দেব, যেগুলো সফটওয়্যার আপনার নেসেসারি না, যেগুলো আপনাদের প্রয়োজন নাই সেগুলো অবশ্যই আনইনস্টল করে দেবেন, কারণ বেশি সফটওয়্যার ইনস্টল করা থাকলে কম্পিউটার হ্যাং বা স্লো হবেই। সো যত সম্ভব কম সফটওয়্যার রাখা উচিত। আপনার র্যাম যদি দুর্বল হয়, র্যাম যদি 2 GB বা 1 GB হয়ে থাকে, আর যদি আপনার র্যাম 4 GB হয়ে থাকে, তাহলে মোটামুটি সফটওয়্যার আপডেট হয়ে যাবে যেগুলো আপনার প্রয়োজন হয়ে থাকে। সো এত গেল সফটওয়্যার কথা। তো মাই কম্পিউটার যাওয়ার পর জাস্ট যে ড্রাইভ আপনাদের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে, ডিফল্টভাবে লোকাল ডিস্কে অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে, তো এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখুন যে ডিস্ক ক্লিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিন করবেন। এখানে ওকে করার পর কিছু সময় ওয়েট করবেন, কিছু সময় ওয়েট করার পরে দেখেন কিছু সময় ওয়েট করতে হবে অবশ্যই। আর হ্যাঁ, এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। কিছু সময় নেবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে যত সম্ভব লোকাল ডিস্ক সি, অর্থাৎ যেখানে আপনার অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে, সেইখানে আপনি যত তারা যত সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করবেন, যত যতটা সম্ভব ডিস্কটা ফাঁকা রাখার চেষ্টা করবেন। ফাঁকা হয়ে গেছে। এখানে দেখুন যে দেখা যাচ্ছে এখানে একটা উইন্ডোজ পপ আপ উইন্ডোজ দেখা যাইতেছে, এখানে সিলেক্ট করে এখানে সবগুলো চেক মার্ক দিয়ে দেবেন। সো সবগুলো চেক মার্ক দিয়ে দিন, জাস্ট ওকে, ডিলেট ফাইল দেবেন। আশা করি এইগুলো যদি নিয়ম মানেন অথবা এগুলো করেন, এগুলো যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনার কম্পিউটার বা পিসি, আপনার ল্যাপটপ অবশ্যই কিছু কিছু হলেও ফাস্ট হবে, কিছু হলেও হ্যাং কম করবে, আর কিছু কিছু আননেসেসারি প্রোগ্রাম আছে যেগুলো অটোমেটিকলি উইন্ডোজ অন করার সাথে সাথে, কম্পিউটার অন করার সাথে সাথে যেগুলো চালু হয়ে যায় সেগুলো অফ করবেন। আর সেগুলো অফ করার জন্য প্রথমে আপনার টাস্ক ম্যানেজার যেতে হবে। টাস্ক ম্যানেজার যাওয়ার জন্য কন্ট্রোল শিফট এসকেপ প্রেস করবেন, আর তাহলে এই টাস্ক ম্যানেজার ওপেন হবে। এখানে দেখুন যে এতগুলো টাস্ক আমার কম্পিউটারে কাজ করতেছে, এতগুলো যেগুলো আপনাদের প্রয়োজন হবে না কিছুক্ষণের জন্য অফ করার জন্য, জাস্ট যেমন আমাদের এখন বিট টরেন্টটা প্রয়োজন নেই, সেই জন্য এখানে ক্লিক করে জাস্ট এখানে ইন টাস্ক ক্লিক করব, ওটা অফ হয়ে যাবে কিছু সময়ের জন্য। আবার নতুন করে অন করার জন্য এখানে বিট টরেন্টটা ক্লিক করলেই ওটা চালু হয়ে যাবে। সেই জন্য যেগুলো আপনাদের প্রয়োজন হবে না সেগুলো অবশ্যই ই করে দেবেন। সো থ্যাংকস গাইস। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অথবা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।